হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাতে বাতসল নিয়ে বসেছি। আজকে বাতসল নিয়ে ডিটেলসে কথা বলবো। অবশ্যই আপুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেকেই হয়তো বাতসল কি জানেন, আবার অনেকেই জানেন না। যারা বাতসল সম্পর্কে জানেন না তাদের জন্যই এই ভিডিওটি। আমি আজকে বাতসল কিভাবে ব্যবহার করতে হয়, কি উপকার হয় সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। এমন এমন তথ্য দেব যারা বাতসল সম্পর্কে কিছুই জানেন না, বোঝেন না, বা যারা সামান্যতম জানেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই তথ্যগুলো হয়তো বা আপনি আগে জানতেন না। আজকে যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, একটা বাতসল দিয়ে আমরা কত ধরনের কাজ করতে পারি, কি কি উপকার হয় তা জানলে অবাক হয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকতে হবে তথ্যগুলো জানতে হলে। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের কাছে যারা বাতসল সম্পর্কে কিছুই জানেন না। আপনারা হয়তো অনেকেই জানেন না, গোসলের সময় পানিতে পরিমাণ মতন লবণ মিশিয়ে নিলে তা ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে এবং শরীরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। পেশির ব্যথা উপশমে লবণ কুসুম গরম পানিতে বেশ খানিকটা লবণ মিশিয়ে 30 মিনিট শরীর ডুবিয়ে রাখতে পারেন। এতে পিঠ, পা এবং শরীরের অন্যান্য অংশের পেশির ব্যথা কমে যায়। বাতসলটাও লবণ দিয়ে তৈরি। তো বুঝতেই পাচ্ছেন যেহেতু বাতসলটে লবণ সহ অন্যান্য উপাদান রয়েছে, সেহেতু আমাদের ত্বকের জন্য অনেক ভালো কাজ করবে। চলুন এবার জেনে নেওয়া যাক আসলে বাতসল কি। বাতসল আমাদের অনেকের কাছে পরিচিত শব্দ হলেও অনেকেই জানে না এটা ঠিক কি কাজে ব্যবহৃত হয়। বাতসল আসলে বডি স্ক্রাব। গোসলের সময় সাবানের ব্যবহারে আমাদের শরীরের ত্বক খসখসে এবং শুষ্ক হয়ে যায়। আমাদের শরীরে নিয়মিত যে মৃত কোষগুলো জমে এবং র‍্যাশ হয় সেগুলো সাবান দূর করতে পারে না, ফলে শরীরের ত্বকের উজ্জ্বলতা এবং মসৃণতা দিন দিন নষ্ট হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তির উপায় হচ্ছে বাতসল। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এবং ফ্লেভারের বাতসল পাওয়া যায়। এগুলো দেখতে অনেকটা ফেস স্ক্রাবের মতন, কিন্তু ফেস স্ক্রাবের মতন বাতসল এতটা নমনীয় নয়। নিয়মিত ব্যবহারে শরীরের ত্বক হয়ে উঠবে নরম, কোমল এবং আকর্ষণীয়। ত্বকের কালো ভাব, ত্বকের দাগ, রঙের অসমঞ্জসতা, অতিরিক্ত লোমের সমস্যা দূর করতে বাতসল খুবই কার্যকরী। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের, ফ্লেভারের এবং বিভিন্ন দামের বাতসল রয়েছে। ত্বকের ধরন অনুযায়ী আলাদা আলাদা ফ্লেভারে বাতসল রয়েছে। নিজের ত্বকের ধরন বুঝে বাতসল কিনতে হবে। সাবান ব্যবহারে ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক এবং বিবর্ণ হয়ে যায়, কিন্তু বাতসল ব্যবহারে এ ধরনের সমস্যা হবার কোনো সম্ভাবনা নেই। বাতসল সপ্তাহে 3 দিন ব্যবহার করা উচিত এবং বাতসল ব্যবহারের পরে অবশ্যই বডি লোশন, বডি অয়েল বা ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। গোসলের পর ত্বকে ভেজা ভাব থাকতেই ময়েশ্চারাইজার ব্যবহার করলে দীর্ঘ সময় পর্যন্ত ত্বকের আর্দ্রতা বজায় থাকে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন বাতসল কি। চলুন একটু ছোট্ট করে জেনে নিই বাতসলের কাজ কি। বাতসল কালো দাগ দূর করবে আর আপনাকে দেবে সুন্দর আরো নরম নমনীয় স্কিন। আমাদের হাত ও পায়ের যত্নে যথেষ্ট অবহেলা করি আমরা, এ কারণে হাত এবং পায়ের স্কিন দিন দিন নষ্ট হয়ে যায়, সাথে কালো এবং রুক্ষ হয়ে যায়। বাতসল যা ইউজে আপনার হাত, পা ও শরীরের বিভিন্ন কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করে এবং মরা চামড়া, বাড়তি জমে থাকা ময়লা তেল উঠিয়ে আপনাকে দেবে নরম, হোয়াইট এবং নমনীয় স্কিন। আমার হাতে যে বাতসলটি দেখছেন সেটি মিল্ক, সল্ট, রাইসের সমন্বয়ে তৈরি করা, যা ইউজ করার সাথে সাথে আপনি মাত্র 7 দিনে ভালো একটি রেজাল্ট পাবেন। এই বাতসলটি আপনাকে ন্যাচারাল হোয়াইট করবে, কালো দাগ দূর করবে, ডেড সেল দূর করবে, সফট একটা স্কিন দেবে, স্কিন ময়েশ্চারাইজার করবে। তাহলে বুঝতেই পারছেন একটি বাতসল আমাদের ত্বকের জন্য কতটা জরুরি। বাতসল আমাদের ত্বকের ময়লা ট্যান দূর করে। প্রতিদিনের জীবনযাপনে শরীরে নানা রকম ধুলাবালি জমে যায় যা শুধু পানি বা সাবান ব্যবহার করে দূর করা সম্ভব না, কারণ সাবান আমাদের ত্বকের আর্দ্রতা নষ্ট করে দেয়, ত্বক খসখসে এবং শুষ্ক করে তোলে। তাই এই সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই বাতসল দরকার। শরীরের সমস্ত স্থানে বাতসল ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন বাতসল শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।
কোনো স্পর্শকাতর স্থান বা চোখ কান মুখে কিন্তু বাথ সল্ট একদম ব্যবহার করা যাবে না। বাথ সল্ট ব্যবহার করার পর পরিষ্কার নরম কাপড় বা হাতের সাহায্যে সারা শরীর মাসাজ করুন অন্তত 5 মিনিট। এরপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আগেই বলেছি, গোসল করার পর হালকা শরীর ভেজা থাকা অবস্থায় ভালো একটি বডি লোশন বা বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এই বাথ সল্ট কিন্তু আমাদের ত্বককে কোমল মসৃণ করে তোলে। সাধারণত শরীরে মৃতকোষ জমে ছোট ছোট র‍্যাশ হয়, বিধায় গায়ের ত্বক মসৃণ বা কোমল দেখায় না সহজে। এই সমস্যার সমাধান দিতে পারে বাথ সল্ট, তাই বলবো নিয়মিত বাথ সল্ট ব্যবহার করতে পারেন। যাদের ত্বকে সানট্যান পড়ে তারা কিন্তু বাথ সল্টের উপর নির্ভর করতে পারেন। বাথ সল্ট ত্বকের কালচে দাগ, রোদে পোড়া দাগ খুব সহজেই বাথ সল্ট দূর করে। ট্যান পড়ে যায় স্থানে বাথ সল্ট 5 থেকে 7 মিনিট মাখিয়ে ম্যাসাজ করুন। হাত বা পায়ের ক্ষেত্রে মাসাজের পর উষ্ণ গরম পানিতে লবণ এবং শ্যাম্পু মিশিয়ে তাতে কিছুক্ষণ হাত পা ভিজিয়ে রেখে হালকা একটু মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন হাত পা। এতে করে ট্যান অনেকটাই উঠে যাবে। এভাবে নিয়মিত ব্যবহারে কালচে দাগ, ট্যান হয়ে যাওয়া ত্বকে খুব দ্রুত স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে। আমাদের মুখের যতটা যত্ন নিয়ে থাকি, হাত পায়ের বা সারা শরীরের ততটা যত্ন নিই না, তাই মুখের থেকে শরীরের বিভিন্ন স্থানে কালোটা বেশিই থাকে। যেমন ঘাড়, গলা, কবজি, পা, এ সমস্ত স্থানে কালো দাগ থাকে যা আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয়। এই কালো দাগগুলো অন্য কোনো উপায়ে দূর করতে গেলে অনেক কষ্ট হয় এবং সহজে তোলা যায় না, কিন্তু আপনি সহজেই বাথ সল্টের মাধ্যমে এই কালো দাগ তুলে ফেলতে পারবেন। আরেকটি কথা, যাদের শরীরে প্রচুর পরিমাণে পশম আছে সেই পশম দূর করার জন্য কিন্তু আপনি নিয়মিত বাথ সল্ট ইউজ করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন বাথ সল্ট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু সময় পাই না আমাদের হাত পা পরিষ্কার রাখার জন্য বা কালো দাগ দূর করা খুব কঠিন ব্যাপার হয়ে যায় হাত পায়ের, সেহেতু আমরা একটা বাথ সল্ট কিনে ব্যবহার করে অনেকগুলো উপকার পেতে পারি। আমি নিয়মিত বাথ সল্ট ব্যবহার করি কারণ এটি আমার অনেক ভালো লাগে। বাথ সল্টের বিভিন্ন ফ্লেভার থাকে, সেটা তো বলেই দিলাম। যখন আপনি বাথ সল্ট ব্যবহার করবেন সেই ঘ্রাণ আপনার মন সতেজ করে তুলবে, সারাদিনই একটা ফ্রেশ ভাব থাকে বাথ সল্ট ইউজ করলে। এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, বাথ সল্টের ভেতরের যেই লিকুইডটা থাকে এটা 2 প্রকারের। আমার হাতে যেটা দেখছেন এটা একটা কিউকাম্বারের একটা ক্লিনজার, ঠিক আছে? তো আমি এটার যেই লিকুইডটা আছে ঠিক এরকম দেখতে আরেকটি যেই বাথ সল্টটি আছে তার লিকুইডটা, ঠিক আছে? আমি আপনাদের একটু দেখাই, দেখলে অনেক ভালো বুঝতে পারবেন। ঠিক এটা ব্যবহার করলে যেমন ফিল হচ্ছে বা যেটা দেখতে পাচ্ছেন অন্য যে বাথ সল্টটি আছে ঠিক এমনই হবে, ঠিক আছে? এইভাবে ময়লা উঠবে, একটু পানি পানি ধরনের, যেটা আমি আমার কাছে ভালো লাগে না, আমি ইউজ করি না। তবে আপনারা চাইলে যদি দানা দানা ভাবটা আপনাদের কাছে পছন্দ না হয় তাহলে এটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? দুইটাই ভালো, যেহেতু সেটা আমি ইউজ করি নাই ভালো বলতে পারবো না বা এটা ভালো লাগে, তাই এটাই আপনাকে দেখালাম। তারপরও চেষ্টা করলাম অন্যটা কেমন হবে সেটা জানানোর। আর আমার হাতে বর্তমানে যেটি দেখছেন এটি আমার খুব ভালো লাগে, এটি ইউজ করার পরও আমার বেশ সতেজ ভাব লাগে, তো আমি এইটি সবসময় ব্যবহার করে থাকি। আপনাদের ভেতরের লিকুইডটি এখন আমি দেখাচ্ছি, দেখুন এটি একটু বালি বালি ধরনের বা লবণ লবণ ধরনের দেখতে, যেটি ইউজ করার পর খুব ভালো লাগে। আর আগেরটি যেটির কথা বললাম সেটি আমি যেহেতু ইউজ করি না, সেটি আমার কাছে নেই, তবে আমি যে প্রোডাক্টটি দেখালাম তার ভেতরের যে লিকুইডটি ঠিক তেমনই দেখতে অন্য একটি বাথ সল্ট। তো আপনার যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, হয়তো বা দুটোই ভালো কাজ করে। হাতে দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটি বাথ সল্ট। আপনাদের কাছে দামটা যদি একটু বেশি মনে হয় তারপরে নিতে পারেন, এটা অনেকদিন যাই ব্যবহার করলে। তো আমি এটা 380 টাকা করে কিনছি, আপনি এর কাছাকাছি দামেই কিনতে পারবেন। আমি একটি ভালো শপ থেকে নিছি এটা, তবে আপনারা যে কোনো প্রোডাক্টই ভালো একটা শপ থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রোডাক্টটা ভালো পাবেন, অরিজিনাল পাবেন। যেহেতু আমাদের বাংলাদেশে প্রতিটা প্রোডাক্টই ডুপ্লিকেট হয়, সেহেতু আপনি ভালো শপ থেকে নিলে হয়তো প্রোডাক্টটা ভালো পাবেন। তো আপনার যে ফ্লেভারটি ভালো লাগে বা যেটা আপনার জন্য ভালো সেটা ইউজ করবেন, খুবই মারাত্মক ফ্লেভার। তো স্ক্রাব হিসেবে এটি অনেক ভালো। আমি এটা নতুন কিনে আসছি, আমি আগে যেটা ব্যবহার করতাম সেটা শেষ হয়ে গেছে,
মিল্কেটটা আমার বেশ ভালো লাগে। দেখুন আমি আপনাদের খুলে দেখাই, এটি পরিমাণে খুবই অল্প লাগে। আর দেখতে পাচ্ছেন লবণের মতন একটা দানা দানা আছে, এরকম দানা দানা ভাব থাকে যদি আমি এখানে একটু পানি অ্যাপ্লাই করি। তো এভাবে পানি দিয়ে মিশিয়ে আপনার বডি পরিষ্কার হয়ে যাবে, খুব সহজে এটা আপনার শরীর পরিষ্কার করে দেবে। আপনি অল্প পরিমাণে নেবেন, নিয়ে পানি দিয়ে আপনার শরীরে অ্যাপ্লাই করবেন। দেখতে পাচ্ছেন আমার হাত এখানে পরিষ্কার হয়ে গিয়েছে। একটা কিনলে অনেক দিন চলে যাবে, ঠিক আছে, অনেক দিন। আপনি একটা কিনে দেখতে পারেন, এটা অনেক ভালো স্ক্রাব বডির জন্য, অনেক ভালো, ঠিক আছে, একটা ইউজ করে দেখতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যে আপুরা বাতসল সম্পর্কে কিছু জানেন না তাদের কাছে হয়তো বা বেশি ভালো লাগবে, কারণ আমি বাতসল সম্পর্কে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করলাম। হয়তো বা ভিডিওটি উপকারে আসবে আপনাদের। যদি এই ভিডিওটি আপনাদের সামান্য পরিমাণে উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর একটা লাইক দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।